আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেনুকা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে রান্না করবো এঁচোড়। এঁচোড়ের মুখিটা কেটে নিয়েছি তো একদম আঠা। তা এঁচোড়টা কীভাবে রান্না করবো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকেন, না টেনে ভালো লাগবে। আমি এখন এঁচোড়টা কেটে পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি। এঁচোড় আমার একদম কাটটা হয়ে গেছে, কেটে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি। কালারটা না একদম খারাপ হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন মূল রান্নায় চলে যাবো। এই যে খোসা গুলো বাদ দিয়ে দিয়েছি। আজকে ডিম দিয়ে এঁচোড়টা রান্না করব। তার জন্য ডিমটা আগে সিদ্ধ করে নিচ্ছি। এখানে এঁচোড়টা পরিমাণ হলুদ লবণ দিয়ে হালকা ভাপে নিব। মাটির চুলে রান্না করছি। এই যে পাশে ভাটা, এখন ডিমগুলো ভেজে নিব। গরম রান্না করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দেখে এখন লাল লাল করে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়েছে লাল লাল করে, আমি এখন আলুগুলো উঠে নিচ্ছি। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি তেল সর্ষে, আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ। মশলা দিয়েছি আদা রসুন বাটা, আর এদিকে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভালো মতো মশলাটা এখন কষে নিচ্ছি। দিয়ে দিয়েছি সিদ্ধ করা এসব। এখন দিয়ে দিয়েছি ডিম, আলু, ভালো করে সব কষিয়ে নিচ্ছি। আলু ডিম এসে দারুণ একটা রেসিপি। মাছ মাংস দিয়ে তো ভালো লাগে, ডিম দিয়েও ভালো লাগে। এগুলো বাসে ট্রাই করে দেখবেন। ভালো মতন এখন কষাবো 10 থেকে 15 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এঁচোড়টা একটু শক্ত আছে, এখন পরিমাণ মতন পানি অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেহেতু এঁচোড়টা এখনও শক্ত আছে আর আলুটা তো সিদ্ধ হবে। কালারটা সুন্দর এসেছে। আমার রান্না হয়ে গেছে এঁচোড়, ডিম, আলু আর এঁচোড় দিয়ে একসাথে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তো দারুণ লাগছে খেতে, আপনাদের কেমন লাগবে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। ততক্ষণ সাথে থাকেন আর ভিডিওগুলো দেখতে থাকেন। ভিডিওটি না টেনে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তবেই বুঝতে পারবেন রেসিপিটা কীভাবে রান্না করলাম।